সলা মহামন্ত্রী সেই মায়াবের আকোষে পালিয়ে গেছে এই বান্য বাজার তন্ন তন্ন করে খুঁজে দেখবে আর বিনা রাজ্যের মধ্যে সমস্ত জায়গা ঘোষণা করে দাও যেখানে যেখানে ওই দেবী পূজা করবে তাকে জোর পূর্বে ধরে নিয়ে আমি এক্ষুনি যাচ্ছি মহারাজ ওই কারা ঘরে সারা দুনিয়া খুঁজে খুঁজে আসবো আর যদি না পাই আমি সব জায়গায় ঘোষণা করবো ওই রাক্ষসী যেখানে যাবে ও ধরে টেনে নিয়ে চলে আসবে বেশ তাহলে আসি বলি ও গ্রামবাসী নগরবাসী মা মাসিরা কাকি খুড়িরা আমাদের গ্রামে রাক্ষসী ঢুকেছে গো রাক্ষসী যে যার হাঁস মুরগি বাচ্চা কাচ্চা সব জানে না তো হাঁস বাড়ি বাড়তে ট্রেন নিয়ে চলে যাবে তারপর বাবার বাড়ে তাই তো আমি এত ডাকি এতই কাঁদি ও গো জননী একবার কি দেখা দেবে না মা কেন আমি না জেনে না বুঝে বড় অন্যায় করেছি গো তার জন্য কি আমার কি কোনো মুক্তি পাবো না মা আমি তো রাজা আমি তো রাজা কেন কেন মা আজ এতই দুঃখ এতই জ্বালা তাহলে আমি রাজা নই মা আমি ভিখারি আমি ভিখারি আমি কি ভিখারি হয়ে আমি কি ভিখারি হয়ে কাঁদি বইয়া মন ভাবে দাউ বলে না দাউ বলে না ও গো মা আমি রাজা নাকি ভিখারি আমি রাজা নাকি ভিখারি আমি কি ভিখারি হয়ে আমি কি ভিখারি হয়ে থাকিব এমন ভাবে দাও বলে দাও দাও বলে দাও ও গো মা আমি রাজা আমি কি ভিখারি হয়ে থাকিব মাঝে তাও বলে দাও তাও বলে দাও ও গো মা আমি রাজা নাকি ভিখারি আমি রাজা নাকি ভিখারি আর ভিখারি
Oh
সন্তানে করব না ওমা ছিলাম আমি রাজার ছেলে নিলে নামাজ করে তুলে দিলে শুধু আমার আমি তো শুনেছি মা ছাড়া সন্তানের কথা কেউ বোঝে না ও মা তুমি তো বলেছো দেবদাস সকল বিপদে পড়বি মামা বলি আমায় ডাকবি এই তো আমি ডাকছি আমার একবার দেখা দাও মা মা গো একবার দেখা দাও দেখা দাও মা দেবদাস 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 কে তুমি তুমি আবার চিনতে পারবে না দেবদাস যে মায়ের জন্য তুমি কিন্তু পাগলা হয়ে যাচ্ছ সেই মায়ের সন্তান আমি আমার নাম হলো জোরাসু দেবদাস ওঠো দেবদাস ওঠো শোনো দেবদাস তুমি তো মাকে এইভাবে ডাকলে পাবে না তাহলে শোনো দেবদাস আজ আমি দিয়ে যাবো আমার মায়ের হেমঘর তোমার হস্তে তুলে তাই হ্যাঁ দেবদাস সাহেব ওই যদি এই হেমঘর নিয়ে যদি আমার মায়েরকে তুমি যদি পূজা করতে পারো তাহলে আমার মা একদিন না একদিন তোমার সামনে ঠিকই দেখা দেবে তাই তাহলে দাও আমি বিলম্ব করে না ওই মায়ের হেমঘর আমার হাতে দাও আমি যতদিন মাকে ডাকবো এনাও দেবদাস লালা আমি আমি তাহলে মাকে পাবো তো শোনো দেবদাস আমি কি মন্ত্রে মাকে ডাকবো কি বলে তুমি মাকে ডাকবে জানো দেবদাস যে সময় তুমি আমার মায়ের ঘর নিয়ে পূজায় বসবেই তখন তুমি মায়ের মূল মন্ত্র জপ করবেই তারপরে তুমি মাকে স্মরণ করবে মা অবশ্যই তোমার দেখা দেবে তবে শোনো কিভাবে ডাকতে হবে মাকে ওম শীতলাত্মক জগৎ মাতা শ্রী ত্রাত্মক জগৎ পিতা ওম শ্রী ত্রাত্মক জগৎ ধাত্রী অমা শীতলাই দেবী নমো নমো দেবদাস এই হলো আমার মায়ের মূল মন্ত্র এই মন্ত্র তুমি জপ করবে আর আমার মায়ের ঘরে তুমি পূজা দিও তাই হবে আমি এই মন্ত্র মাকে ডাকবো আর গাইবো ডাকবো আর গাইবো আসি দেবদাস তাই তো নানা এই তো এই তো আমার মুক্তির উপায় আমার মা আমার করে দিয়েছে না আমি আর অপেক্ষা করবো না এই ঘরে নিয়েই আমি আমার মন প্রাণ দিয়ে ডাকবো অন্তর মন্দিরে আমি মায়ের মূরতি করি অন্তর মন্দিরে আমরা যার মূরতি করি অন্তর মন্দিরে আমি মায়ের মূরতি করি অন্তর মন্দিরে বলো মায়া মা আমি মা নয়নের জিজা
দুষ্ট বিদ্ধ প্রজাদের জন্য তোকে এমন ভাবে শাস্তি দেব আজকের এই মোর্ষাধিপতি বিরাটের প্রতিটা প্রজা আজকে বসে দাঁড়িয়ে দেখছে ওই রাক্ষসী শীতলার এমন ভাবে আমি দুর্বৃত্ত রাজদ্রোহী বেঈমানকে শাস্তি দেব যা শাস্তি দেখে আজকে এই মোর্ষাধিপতি বিরাটের প্রতিটি প্রজা আজকের ভয়ে ঠিকরে উঠবে বল ওই রাক্ষসীর নামটা পরিত্যাগ করবি কি না আমি কেমন করে ভুলব গো আমি কেমন করে ভুলে যাব আমি ভুলতে পারব না গো আমাকে আর মেরো না রাক্ষসীর নাম পরিত্যাগ করবি কি না আমি কেমন করে আমি সেই মহামন্ত্রী কিচক আক্রবল তোর চিপ্ত আমি কুলে এই মুহূর্তে ছিঁড়ে দেব না শোন শোন আমি মহামন্ত্রী আমি তোকে অনেক ধন ঐশ্বর্য দান করব তুই যে বাদী দেব শঙ্করের নাম করবি না আমি কেমন করে ভুলে যাব আমার মায়ের নাম আমি কেমন করে ভুলে যাব
আমার মায়ের নাম আমি কেমন করে ভুলে যাব আমাদের অন্ধকার গৃহ কেমন ভাবে তোকে হাত চালিয়ে দিয়ে ডাকছে দেখ ওই দেখ দেখ তোকে তোর ওই রাক্ষসী শীতলা কিছু তো এই বাঁচাতে পারবে না আমাকে নিয়ে যেও না গো আমাকে নিয়ে যেও না কোন শীতলা পূজা হবে না কিন্তু এখনো পর্যন্ত মহামন্ত্রী আসেনি দেখি মহামন্ত্রী দেখি শীতলার নাম মুছে দাও তোমার মুখ থেকে তা যদি না হয় তাহলে এই চেয়ে দেখো এই বেত্রাঘায়ে তোমার শরীর আমি ক্ষত বিক্ষত করে দেব মহারাজ মহারাজ আমি কেমন করে ভুলি বলো না মহারাজ কেন মুছে দিতে পারবে না আমি ভুলতে পারবো না মহারাজ পারবে না তাহলে এই চেয়ে দেখো তাহলে বেত্রাঘাত ওই পিঠের চালে সমস্ত জায়গা তোমার খন্ড বিখন্ড আমি দেখছো না কেমন ভাবে ওর পৃষ্ঠের থেকে রক্ত আমি গড়িয়ে দিয়েছি আজকে আজকে ওর বুকের থেকে রক্ত আমি বের করে নিয়েছি তাহলে এখনো বলছি দেবদাস
তোমার ওই শীতলার নাম মুছে দাও না মহারাজ আমি কোনদিন পারব না মুছে দেবে না না দেবে না না তাহলে এখনো মুছে দাও দেবদাস বলে না হয় তাহলে চাবুকের আঘাতে তোর শরীর কর্মার ক্ষত বিক্ষত দেবদাস বল দুর্বৃত্ত রাজদ্রোহী বেঈমান না আমি ভুলতে পারব না ভুলতে না এখন বলছি দেবদাস সোজা হও দেবদাস মহারাজ আমি বলছিলাম কি ওই দেবদাসের কাছে ওর একটা ঘট আছে ওই ঘটটা যদি পরিত্যাগ করে দিতে পারেন তাহলে ও মনে হয় রাক্ষসী শীতলা নামটা পরিত্যাগ করবে তাই হবে ওর মুখে আছে ওই শীতলার ঘট ওই সাগরের মুখে নিক্ষেপ করবো ওরে ওরে দেবদাস তোর ওই ঘট ওই ঘর নিক্ষেপ করে দিয়েছিস আর তোর বাঁচার রাস্তা নেই এই মুহূর্তে শীতলার নাম মুছে দেই তোর মুখ থেকে পারবে না দেবদাস মহামন্ত্রী এই মুহূর্তে ওকে নিয়ে যাও ওই কারাঘরে দিয়ে ওর বুকের উপরে লক্ষ্মণ পাথর হ্যাঁ মহারাজ আমি এখনই আপনার সামনে টানতে টানতে ওকে নিয়ে যাব ওই অন্ধ কারাগৃহে এমন ভাবে ওই কারাগৃহে শাস্তি দেব যে শাস্তি দেবে ওর মৃত্যুকে বরণ করবে আই করো মাগো চলে যা ভাই আজ আজ দেখতে কি বহুদিন হয়ে গেছে মা এখন এখানে আসছে না নালা হাবি আর মায়ের জন্য কতক্ষণ অপেক্ষা করবো নালা হাবি হাবি আর একটু আগে গিয়ে দেখি আমার মা আসছে কিনা মা ওই তোর মায়ের ডাকে স্বর আমার কর্ণে পৌঁছে গেছি না না তাহলে কি মায়ের কোনো বিপদ হতে পারে না না মায়ের কোনো বিপদ হতে পারে না এই মুহূর্তে আমি মায়ের কাছে ছুটতে ছুটতে যাবো দেখি আমার মা কিসের জন্য জোড়া জোড়া মা ও বাবা জোড়া